নমস্কার বন্ধুরা, এখন আমি টিক দিয়ে একটা রেসিপি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর সেদ্ধ করা কাঁঠালের বিচি। এইভাবে কেটে নেব। প্রথমে তেল দিয়ে দেব, প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দেব। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এরপর আমি রসুন কুচিটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লাল করে ভেজে দেবো। এবার আমি এই গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এরপর টমেটো কুচিটা দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো। এবার আমি কাঁঠালের বিচিটা দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে দেবো। এবার আমি এই ডাকসুটা দিয়ে দেবো।
এবার আমি এতে সামান্য জল দিই। আঁচটা নেভা আছে, একটু ভাপিয়ে নিতে হবে। মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আর শুকো বড়া। আপনারাও এভাবে ট্রাই করবেন।